বেঁধে দেয়া সরকারি দামে আলু বিক্রি হচ্ছে না রাজধানীর বাজারে, বরং আগের চেয়ে 5 টাকা বেড়ে কোনো কোনো আলুর কেজি এখন 55 টাকা। বাজারে অভিযান শুরু করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, কিন্তু তাদের আসার আগে পালিয়ে যাচ্ছেন বেশি দাম নেওয়া ব্যবসায়ীরা। গত 1 মাস ধরে আলুর দাম বাড়ছে। টিসিবির হিসেবে 4 সপ্তাহে আলুর দাম বেড়েছে 27%। বাজার সহনীয় করতে প্রতি কেজি আলুর দাম হিমাগারে 23, পাইকারিতে 25 ও খুচরা বাজারে 30 টাকা বিক্রির সরকারি নির্দেশ জারি হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মৌসুমের দেশে আলু উৎপাদন হয়েছে 1 কোটি টনের বেশি, এর 30 লাখ টনেরও বেশি উদ্বৃত্ত থাকার কথা।